there. Subscribe to my channel. And also press this bell icon. আপনি যদি রান অন ফেসবুক প্রটেক্ট অপশনটি চালু না করে থাকেন তাহলে 28 তারিখে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত বন্ধ হয়ে যাবে। পর্যায়ক্রমে আমরা সবাই এই নোটিফিকেশনটি পাচ্ছি। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেন হ্যাক হয়ে না যায় সেই জন্য মূলত ফেসবুক এই নিরাপত্তা অপশনটি চালু করতে বলছে। কিভাবে ফেসবুকের নিরাপত্তা অপশনটি চালু করবেন চলুন সেটাই আপনাদেরকে দেখাই। फेसबुक के प्रोटेक्ट ऑप्शन को चालू करार जन्नो आपके चले जाते होंगे फेसबुक के अकाउंटे। ओके अभी फेसबुक के प्रवेश करती प्रवेश करार पर डान पासे देखें थ्री डॉट्स रहे चाहे अभी आवारों बोलते थ्री डॉट्स एक हर एक टा क्लिक कर बैंड क्लिक करार पर स्क्रॉल करे नीचेर दिके आसबें। नीचेर दिके देखें एकटा अपशन रयेछे सेटिंग्स एंड प्राइवेसि नामे आमि आबारो बोलछि सेटिंग्स एंड प्राइवेसि एटाते क्लिक करबें। क्लिक करार पर नीचेर दिके देखबें सेटिंग्स नामे एकटा अपशन रयेछे। ओके आमि सेटिंग्से क्लिक करछि। सेटिंग्से क्लिक करार पर এখন দেখেন দুই নম্বরে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে। ওকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস। ওকে এই অপশনটা আপনাকে দেখাবে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন দেখাচ্ছে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, তার মানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা ওকে আছে। তারপর দেখাচ্ছে লগইন অ্যালার্ট, এটাও ওকে আছে। তারপর দেখাচ্ছে টার্ন অন টু ফ্যাক্টর অথোরাইজেশন, তার মানে হচ্ছে টু ফ্যাক্টর অথোরাইজেশনটা এখানে কিন্তু আমার সবুজ বাতিতে বা টিক চিহ্নতে নেই, তার মানে হচ্ছে এটাতে ঝামেলা আছে, এটা আমার করতে হবে। একদিনই কাছে পাওয়া যায় সবাই তো ভালোবাসা চায়। এবারে আপনাকে গেট স্টার্টেড অপশনে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে অথোরাইজেশন অ্যাপ আর একটা হচ্ছে টেক্সট মেসেজ, আমি এই টেক্সট মেসেজ অপশনটাকেও সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি জাস্ট নিচের দিকে থাকা কন্টিনিউ প্রেস করব। প্রেস করার পর এখন দেখেন ফোন নাম্বার দেখাচ্ছে, আপনি যে ফোন নাম্বার দিয়ে এই ফেসবুক আইডিটা খুলেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে শো করবে, অথবা যদি ফোন নাম্বার দিয়ে না খুলে থাকেন ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে অবশ্যই একটা ফোন নাম্বার অ্যাড করে তারপর হচ্ছে কন্টিনিউ প্রেস করবেন। ওকে প্রেস করার পর এখন দেখেন একটা ছয় ডিজিটের কোড আমার সেই ফোনে চলে গিয়েছে। ওকে আমি একটু ফোনটাকে চেক করি যে আসছে কিনা, তো এই কোডটা এখানে বসাতে হবে। ওকে আমার এখানে চলে আসছে, জাস্ট আমি এটাকে বসাচ্ছি। ওকে আমি ছয় ডিজিটের কোড বসালাম। এবার নিচের দিকে দেখেন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা প্রেস করলাম। প্রেস করার পর এখন দেখেন আমার সামনে এখানে দেখাচ্ছে টু ফ্যাক্টর অথোরাইজেশন ইজ অন, তার মানে এটা অন হয়ে গেছে। এবার এটাকে আমি জাস্ট ডান করে দিই। ওকে ডান করে দিলাম, এখন কিন্তু কাজ শেষ। এখন আমি যদি আবারও চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটিতে যাই তাহলে এখানে দেখেন আমার তিনটাই কিন্তু সবুজ দাঁত দেখাচ্ছে, মানে তিনটাই ওকে চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি আপনার টার্ন অন লগিং অ্যালার্ট অপশনটুকু বন্ধ থাকে তাহলে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফেসবুকের যে অপশন আছে মেসেঞ্জার এবং ইমেল এই তিনটাকে তুলে দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন। দেখবেন আপনার এটা কিন্তু অন হয়ে গেছে এবং এটাও কিন্তু ওকে দেখাচ্ছে। এখন এই তিনটা যদি আমার ওকে থাকে তাহলে কিন্তু 28 তারিখের পর আমার ফেসবুক অ্যাকাউন্ট মোটেও বন্ধ হবে না। সো এইভাবে আপনারা আপনাদের তিনটা অপশন চালু করে রাখবেন, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টও মাস্ট বি 28 তারিখের পর আর বন্ধ হবে না। সো গাইজ এই ভিডিওটি আপনি দেখলেন আপনার হয়তো আবার কাজে লাগছে, বাট এই ভিডিওটি যদি আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকলেরই উপকার হবে, আই মিন সবার অ্যাকাউন্টে কিন্তু বাঁচবে। সো আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিয়ে শেষ করবেন। তরু চাই লতা তারে জড়িয়ে রাখো। চাই লতা তারে জড়িয়ে রাখো।